নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাসের MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, সেট 10 2024 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাসের MCQ। ফার্স্ট প্রশ্ন, রোমাননে মিথ শব্দটি এসেছে কোন গ্রিক শব্দ থেকে? অ্যান্সার হবে, এর অ্যান্সার মিথোস থেকে। রোমান্টিয়র প্রশ্ন কী আছে, ভারতের প্রাচীনতম জাদুঘরটি হলো? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় জাদুঘর। রোমান থ্রির প্রশ্ন, ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল? ডি এর অ্যান্সার হবে গ্রিসে। রোমান ফোরের প্রশ্ন, ওয়েল্ট পলিটিক্স নীতিটি কে গ্রহণ করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটির প্রচার করেন? এর অ্যান্সার হবে চার্লস ডারউইন। 6 নম্বর প্রশ্ন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম এই উক্তিটি করেন? এর অ্যান্সার হবে লেনিন। পরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন, গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? এর অ্যান্সার হবে রেলপথের প্রসার। 8 নম্বরের প্রশ্ন, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? সি এর অ্যান্সার হবে জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, কো হং ছিল একটি? ডি এর অ্যান্সার হবে বণিক সংগঠন। 10 দাগের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র হল? বি এর অ্যান্সার হবে সোমপ্রকাশ। 11 দাগের প্রশ্ন, আধুনিক ভারতের জনক বলা হয়? এর অ্যান্সার হবে রামমোহন রায়কে। 12 দাগের প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? সি এর অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 13 দাগের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালন হয়েছিল? সি এর অ্যান্সার হবে 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন, আলিগড় কলেজের ইংরেজ অধ্যক্ষ ছিলেন? এর অ্যান্সার হবে থিওডোর বেগ। পরের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, 50-এর মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসটি হলো? এর অ্যান্সার হবে অশনির সংকেত। 16 দাগের প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন? ডি এর অ্যান্সার হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, আমাদের 17 দাগের প্রশ্ন, আজাদিন বাহিনীর সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হলো? এর অ্যান্সার হবে কোহিমা। 18 দাগের প্রশ্ন, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। 19 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেন? এর অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান। 20 দাগের প্রশ্ন, কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর দক্ষিণ কোরিয়া সীমারেখা চিহ্নিত হয়েছিল? বি এর অ্যান্সার হবে 38 ডিগ্রি। 21 দাগের প্রশ্ন, চীনের উল্লেখযোগ্য ঘটনাটি হলো? এর অ্যান্সার হবে লং মার্চ। 22 দাগের প্রশ্ন, কী বলেছে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন? ডি এর অ্যান্সার হবে জওহরলাল নেহরু। 23 দাগের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন? ডি এর অ্যান্সার রাষ্ট্রপতি। 24 দাগের প্রশ্ন, মায়ানমারের বর্তমান নাম হলো? এর অ্যান্সার হবে বার্মা। তো দেখো, মডেল কোশ্চেন পেপার আজকে আমি 10 নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।